হাই হ্যালো, নমস্কার বন্ধু, কল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার সীমান্ত। তো বন্ধু কল, গুড মর্নিং সকলকে। তো আজি মই এটা ধুনীয়া রাইডর প্ল্যান করেছো, সেইটো হল টাওয়াং রাইড। ইমান দিনে আপনাদের মোট ভিডিও যদি চাই আছে তো আপনাদের গমে পাই আছে। তো আজি যাম মই টাওয়াং রাইড, এটা অল্প ওলাই মেলি রেডি। তো ফাইনালি গই থাকো ইয়ারপর ঘরপরা। তো মোর লগর কেতামান আহি আছে, সিহতে গোয়ালপারাপরা আহি আছে। তো সিহতক লগ পাম আমি রৌতাত, তারপর এজন যাব মঙ্গলদৈরপরা। তো এতিয়া ইয়ারপর ঘরপরা মই গই থাকো, গোটেই কাপড় কানি পেকিং করে রেডি। তো এটা ধামাকাদার রাইডের বাবে মই সম্পূর্ণ রেডি, আপনাদের রেডি হয়ে যাক, সম্পূর্ণ মোট ভিডিও সমূহ চাব বলে আশা রাখিলো। আমি যাম এসপ্তাহর কারণে, মানে 7 দিনের কারণে যাম। তো 7 দিনত আমি বহুত লোকেশন কভার করবার ট্রাই করিম। তো এটা লেটস গো, ঘরপরা গই থাকো। তো বন্ধুসকল, ফাইনালি ঘরপরা এটা উলালো, একদম মজা মজা পুয়াই পুয়াই চাক। পুয়ার পুয়াই যেটা রোদটো পড়ে না, একদম মজা এটা ফিলিং আহে। কিন্তু চাক না, এইবিলাক গোটেই পিন্ধি লৈছো, অল্প ঠান্ডা ঠান্ডা লাগিছে। এতিয়া বাজিল 7টা বাজি গল। একচুয়ালি পুয়া উঠিলো অলপ জলদিয়ে, কিন্তু ওলাওতে ওলাওতে দেরি হয়ে গেল। মানে এ অল্প ঠান্ডাতে আর গা চা ধুব অল্প টান লাগে। তো লাহে লাহে গা চা ধুতে ধুতে বহুত দেরি হয়ে গেল। আহি আহি 30 কিলোমিটার মান আহিলো। তো এইখানি ঠাই আগতে আপনাদের দেখাইছিলো এদিন এটা আগের ভিডিওত, আপনাদের চালে গম পাব। এই মানে ডিমাকুচি বলে ঠাই এখন পালো। তো বন্ধুসকল, মানে কি হল, এই দলংখন মানে বনাই আছে, এইটো মানে কি বানপানী চাগে ভাঙিছিল নেকি জানো নাজানো। চাওক না, মেইন হাওয়ের মাজত এই গতি, মানে এখন এটা দলংখন নতুনকে বনাই আছে। তো নদীর মাজেরে আহিব লগা হল মই। তো অলপ মানে কি অভার অফরোডিং হয়ে গেল সচাকে কব গলে, বেয়াকে কষ্টটো হল আর এইখানি ঠাই। তো অন্যকল ফাইনালি আহি রৌতা পালো। তো এটা এখন হোটেলত খাব সোমালো। তো এনে অল্প ভোক চোক লাগে, লগরকিটা আহি পোৱা নাই, ইহঁতে ইফালৰ পৰা আহিব। মানে ইহঁতে এতিয়া মঙলদৈ পাইছে, তো আৰু ধৰি লওক 1 ঘণ্টা। তো 1 ঘণ্টা ৰখি থকাতকৈ ইয়াত অলপ খাই লওঁ, তাৰপিছত লাহে লাহে আমি গৈ থাকিম, সিহঁতক আধা ৰাস্তাত আৰু লগ পাম আৰু। তৌদকল ফানিলে আহি আমি ওৰাং পালোঁ ইফালে, আৰু ইফালে তেজপুৰ ইটো লাইনত গৈ, তাৰপিছত মোৰ লগৰকিটা ইফালে আহি আছে। তো সিহঁতে অলপ দেৰি কৰি আছে, তো ৰখি ৰখি পাত্তা পোৱা নাই, যিমান যাওঁ সিমানে ৰখিয়ে আছোঁ। ৰখোঁতে ৰখোঁতে বহুত টাইমৰ মূৰত এইকেইটা আহি পালে, চাওক আমাৰ লেট কামাৰকেইটা, মানে এইকেইটার কারণে রখি রখি তেতিয়ার পর আমার 4 ঘন্টা রখিলো ইয়াত। সরি সরি রে, সরি ও মাই গড, ও শিট। রাস্তার ফিল তো কেনে, রাস্তার ফিল মাঝে মাঝে অল বেয়া আছিল, আর বাকি এনে ঠিক আছে। রখিলো বহুত টাইম, 4 ঘন্টা হল আমার। তোমার নাম? অরূপ। এতিয়া একেলগে গোটেইকেইটাই গৈ থাকো। তো আকৌ রাস্তাত লগ পাই আছো। ফাইনালি আহি এতিয়া তেজপুৰ পালো মিশন চাৰিআলি। তো সেইফালে মিশন চাৰিআলি আছিল। তো এতিয়া মিশন চাৰিআলিৰ পৰা আমি যাম ইফালে বালিপাৰা ফালে, যাম না বালিপাৰা ফালে, এনেকৈ গৈ আমি ভালুকপুং পাম। তো আগত আছে চাওক ইফালে ভালুকপুং। তো লেটস গো। এয়া চাওক, নামেৰি ৰাষ্ট্ৰীয় উদ্যান পালোঁ। তো ইফালে আমাৰ বান্দৰ চাচা, বাই বাই। বেলেগ জীৱ জন্তু অলপ দেখিলে ভাল আছিল, কিন্তু অকলে এই বান্দৰকেইটাহে দেখা পাওঁ। য'তেই যাওঁ, এবাৰ মানস অভয়াৰণ্যত গ'লোঁ, তাতেও এই বান্দৰকেইটাক বাদে একো নেদেখিলোঁ, মানে পেচা বৰবাদ। ইয়াতো আহিছোঁ, ইয়াতো সেই বান্দৰকেইটাই দেখি আছোঁ তেতিয়াৰ পৰা। লোকেশন পোৱা ষ্টাৰ্ট দিছোঁ, চাওক ইমান ধুনীয়া লোকেশন। মানে এনেকুৱা লোকেশনৰ কাৰণে এইটো মই ইমান খৰচ কৰোঁ, ইমান ধুনীয়া ঠাই, মানে দেখিলে মোৰ কিবা এটা মনটো কিবা এটা ভাল লাগে আৰু। এইখন পিকনিক প্লেচ পালোঁ। তো ইয়াত চাওক না, পুৰা পিকনিক খাই আছে এইবিলাক, মানে এনে আৰু ধৰি লওক নৰ্মেলি পিকনিক খাবলৈ ভাল আৰু চাওক। কিন্তু সঁচাকৈ প্লেচটো ধুনীয়া, কিন্তু পিকনিক খোৱাৰ কাৰণে ঠাই বেছি নাই মানে। কিন্তু নদীখনৰ লুকটো চাওক না, ইমান ধুনীয়া, একদম এতিয়াৰ পৰা পিকনিক ষ্টাৰ্ট হৈ গ'ল। তো ফাইনেলি আহি পালোঁ ভালুকপুং, মানে য'ত ইনাৰ লেণ্ড পাৰ্মিট চেক কৰিব। এইখন গেট চাওক আগত, এইখন গেটত আপোনালোকৰ এতিয়া ইনাৰ লেণ্ড পাৰ্মিট আমাৰ চেক কৰিব। তো ইয়াতে আমাৰ লগৰ এজনে মানে তাৰ ILP হোৱা নাই, তো সি বনাব। আহি আহি এতিয়া ভালুকপুং পালোঁ, ইফালে গেটখন আছে। তাৰপিছত এতিয়া মানে একদম ভোক লাগি গ'ল, অলৰেডি 3টা বাজিলে, আমি এতিয়া ভিতৰত সোমোৱাই নাই। বহুত লোকেশ্যন আমাৰ কি হ'ব, মানে আন্ধাৰতে গুচি যাব। তো একো নাই, তথাপিও আৰু এতিয়া ভাতটো খাই লওঁ, খোৱাটো মেইন, তাৰপিছত ধোৱাটো যি হয় হ'ব। আহোঁতে ৰিটাৰ্ণ আহোঁতে মানে কভাৰ কৰিব ট্ৰাই কৰিম কিছুমান লোকেশ্যন। এতিয়া এখন হোটেলতে খাই লওঁ, তাৰপিছত লগ পাই আছোঁ। ইয়াত গেট পাছখন অলপ দেখাই লওঁ। তো এতিয়া গেট পাছ ইয়াত দেখাব লাগিব, তাৰপিছত আমি যাম। তো বন্ধুসকল, ফাইনেলি অৰুণাচল বৰ্ডাৰত সোমাই গ'লোঁ, একদম এতিয়াহে মজা লাগিছে একদম। কিন্তু এটা কথা হ'ল, মানে কি হ'ল, এতিয়া অলপ ঠাণ্ডা পৰি গ'ল ৰে। তো
ইফালে সাউক টেঙা 79 বম দিলা 101 আমার কি হবো মানে আজি আমি তো বম দিলা তো নহয় আমি দিরাং লৈকে যোৱা প্ল্যান কৰি আছিলু এতিয়া শুন আমার হিনিয়ে কবার নহব যেন লাগি আছে সাউসুন তথাপিও কি হয় আৰু বাৰু গৈ থাকো তো কিমান দূৰ কবার কৰিব পাৰো আজি চাই লও এই কি এটা লুক কেনে এটা নাজারা মানে সাউক হসাকে কৈছে দেই আহি মানে কিছু এটা মানে পয়সা বসুল বুলি যে কয় এনেকুৱা এটা ফিল হৈছে তো তথাপিও আৰু দিয়ক গৈ থাকো সাউক এই আগৰ ফালে সাউক এইটো ইমান ধুনীয়া এটা প্লেচ আরে ভাই বাহ 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 তামাম তামাম তো ইফালে চাওক নদীটো এই ইফালে চাওক কি ধুনীয়া একদম মানে সেউজীয়া সেউজীয়া তাত কালার আহিছে চাওক এই ইফালে চাওক আর অল্প যদি ভিউটো আহিলে ভালকে তো ভাল লাগিলে কিন্তু ভিউটো ইমান এটা খাসকে নাহিল মানে গছবিলাকে অলপ আগরি ধরিলে একো নাই এই ইফালে চাওক না মেঘ আমি সেই মেঘর মাজত যাম এইখন নদী ইয়ার পরাই গৈছিল চাওক তো চাওক না একদম রোদটো নোহোৱা হলে আমার ফালে হলে এইটো টাইমত এটলিস্ট রোদটো এতিয়াও থাকে মানে ইয়াত মানে পাহাড় যে তো যিফালৰ পৰা সূর্যটো ওলাই মানে যিফালৰ পৰা সূর্যটো থাকে সেইখিনি ফালে পাহাড়টো আছে চাগে সেইকাৰণে জলদি আন্ধাৰ হৈ গ'ল কি হ'ব আমাৰ কিয় হ'গা আমাৰা কিয় হ'গা ভাই কিয় হ'গা তো বন্ধুসকল ইফালে চাব পাৰে ইয়াত মানে কি হ'ল লেণ্ডশ্লাইড হৈছিল চাওক ইমান ভয়ানকভাৱে লেণ্ডশ্লাইড মানে কি কম আর দিনবাল যে আমার টাইমত একো নহল তো কপালখন ভাল বাৰু ইয়াত চাওক কেনেকে পানীবিলাক পৰিছে ইমান ওপৰৰ পৰা মানে বৰ ভয়ানক লেণ্ডশ্লাইড বৰ ভয়ানক মানে কি কম আৰু এইফালে চাওক এইফালে চাব পাৰে এই তাৰে পৰা মাটিবিলাক খহি আহিছে এনেকে ইমান বেয়াকে ভাই এনেকুৱা যেন আমাৰ লগত নহয় আমি থাকোঁতে মানে কেতিয়াবা ইয়াত মানে শুনিছো এনেকুৱা ৰাস্তা ব্লক হৈ যায় কিবা কিবি তথাপিও আমাৰ টাইমত নহ'লে হ'ল একো আৰু মানে আমি এতিয়া ৰাতি গৈ আছোঁ আকৌ মানে বহুত দিগদাৰ হ'ব আমাৰ কেছটো তো হে ভগৱান একো যাতে নহয় আৰু দিয়ক গৈয়ে থাকোঁ আৰু দে আৰু চলাও চিলিয়াই নহয় চলিয়াই হয় চলিয়া চুৰু কৰোঁতে সেই এয়া চাওক ভাল ৰাস্তা বিচাৰি আহোঁতে এতিয়া হ'লেই গতি মানে কিছুমান ঠাইত এনেকৈ লেণ্ডশ্লাইড হৈছে তো লেণ্ডশ্লাইড হোৱাৰ পিছত চাওক না কেনেকৈ বেয়াকৈ লেণ্ডশ্লাইড হৈছে মানে চাওক কাৰোবাৰ কপাল বেয়া আছিল চাওক ইমান বেয়াকৈ লেণ্ডশ্লাইড ইফালে সঁচাকৈ বৰ ভয় মানে সঁচাকৈ ক'বলৈ বৰ ভয়ানক ৰাস্তা ইয়াত মানে 30তকৈ ওপৰত যাবই সাহস নহয় ৰে তো এইখন দলং হ'ল মানে ওৱান ভেহিকেল এট এ টাইম মানে এটা টাইমত এখন এখন গাড়ীহে ইয়াত যাব দিছে তো ঠিকে আছে বাৰু ছেফটিৰ কাৰণে দলংখন ইমান মজবুত নহয় সেইকাৰণে বিন্দাছ অকলে অকলে অহাই ভাল ইয়াতো লেণ্ডশ্লাইড হৈছিল চাওক ইফালে চাব পাৰে ইফালে লেণ্ডশ্লাইড মানে চাৰিওফালে লেণ্ডশ্লাইড ইয়াত বাৰিষাটো চিয়'ৰ লেণ্ডশ্লাইড হৈছিল উপায় নাই আৰে ভাই এনেকুৱা অফ ৰোডিঙতনো কি কৰিম হয় ইছ 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 লাইফ বৰবাদ লাইফ বৰবাদ এয়া চাওক বমদিলা আৰু 76 কিলোমিটাৰ টেঙা 59 কিলোমিটাৰ কৃষ্ণ কৃষ্ণ 76 কিলোমিটাৰ এই ৰাতিখন নমস্কাৰ প্ৰভু নমস্কাৰ কিয় হ'গা হামাৰা হাই মৰ গেয়া ৰে মৰ গেয়া চলো হয় ভাই নাই 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 বেছি উৰিব নোৱাৰা ভাই তো বন্ধুসকল এতিয়া চেঁচা পালোঁ চেঁচাত অলপ চেঁচা চেঁচা পৰি গৈছে মানে একদম ঠাণ্ডা ঠাণ্ডা এইকেইটা মোক পূৰা হেল্প কৰিছে চাওক পূৰা লাইট চাইট জ্বলাই দিছে নহ'লে একো দেখাই নাপায় এতিয়া সঁচাকৈ চেঁচাত চেঁচা পৰি গ'ল তো আমি আৰু গ্লোভছ চ্লোভছ পিন্ধি লাহেকৈ গৈ থাকোঁ ভিডিঅ' চিডিঅ' বেছি নহ'ব কাৰণ অলৰেডি আন্ধাৰ হৈ গ'ল তো আমি যিমান পাৰোঁ সিমান দূৰ কভাৰ কৰিব ট্ৰাই কৰিম যাতে আমি দিনৰ ভাগতে চেলা পাছখন যাব পাৰোঁ তো সেইকাৰণে সেনেকৈ মেনেজ কৰিব লাগিব টাইমটো কাৰণ আমি যদি ইয়াত ওচৰত থাকি দিওঁ আজি ৰাতি হোৱা বুলি তেতিয়াহ'লে আমি খালি চেলা পাছ গৈ নাপাম গধূলি হ'ব কিন্তু চেলা পাছতহে মেইন আচল ভিউটো পাম তো ইয়াৰ ভিউটো বাদ দিয়ক একে পাহাৰ শ্বিলঙতো দেখিছে চাই থাকিব আৰু তো বন্ধুসকল এতিয়া বাজিল 5:30 কিন্তু চাওক ইয়াত মানে 4:30তে আন্ধাৰ হৈ গ'ল একদম মানে এতিয়া আন্ধাৰতে এঘণ্টামান চলালোঁ 5:30 বাজিল আৰু বমদিলালৈকে আৰু 50 কিলোমিটাৰমান আছে এতিয়াও কিন্তু অৱস্থাটো অলপ ফাটিছে মিছা নকওঁ একদম মানে অৱস্থাটো সঁচা ক'ব গ'লে বহুত বেয়া অৱস্থা এতিয়া কিন্তু উপায় নাই
আজি আমি যাওয়াই লাগিব জেনেকে নহক তো এনেকে আর নিজৰ মাজতে জোষ্টু লৈ আছো জিমান পাৰো জেনেকে পাৰো জোষিলা হৈ হৈ গৈ আছো তো বন্ধু সকল আকো বমদিলা 23 কিলোমিটার দিরাং 65 মাই গড মাই গড কিয়া হগা হামারা কিয়া হগা মানে আজি কই পাম না ডাউটে হৈ আছে ভাই 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 কিয়া হগা হামারা কিয়া হগা এতিয়া কি বা পালো এখন টাউন টেঙা পালো টেঙা তো এখন আই টেঙা আমিও টেঙা খাই আছো এই টেঙা টাউন পালো ইয়াতে ইয়াতে থাকিব পারা গল হয় মোর দাদাই কইছিল ইয়াত থাকি বলে কিন্তু না ভাই না হাম তো এদার নেই রুকেগা হাম তো যাতে রেহেগা যাতে রেহেগা বাপস নেহি আয়েগা পতা নেহি কিয়া হোগা হাম তো টেনশন মে আ গেয়া তো বন্ধু অকল ফাইনালি এখন দোকানত চা হব সোমালো আমার দিদির তাতে চা হব সোমালো গোটেই কিটা এ আমার দোকানদার বনি আছে বলে ইয়াতে কি লাগিব সা সেন্টার ফুড লাগিব নি সেন্টার ফুড আছে সেন্টার ইউটিউবার হে তো এটা বমদিলা লকে আহি পালো তে বমদিলা আছে তার পিছত নেক্সট আমি দিরাঙ্গ লকে মাথা মারি সেটা আটটা বাজি গল কিন্তু সাও তাতে যদি হোটেল আছে আমি দিরাঙ্গ লকে যাম তো বন্ধুসকল আহি ফাইনেলি এটা হোমষ্টে পালো দিয়ক মানে এতিয়া টাইম হল 10:30 এতিয়াহে রুম পাইছো পুয়া ওলাইছিল 7টা বাজাত আর এতিয়া 10:30 ভাবি চাক কিমান ঘন্টা গাড়িয়ে চলাই আছো মানে না কবাত মানে কঁকালখন সিধা করব পালে অল্প ভাল লাগিল তো এয়া আমার নান্না মুন্না কুত্তা তো এতিয়া ইয়াত থাকিম এইখন হোটেল আমার হোমষ্টে এখন এইখন তো আজি আর ইমান মন নাই দিনভর কষ্ট বহুত কষ্টর মূরত পাইছো তো শুয়ে থাকো দিয়ক আর লাহেকে মানে এটা ভাত সাত খাও তো তো এটা ড্রেস পাতি খুলো চাক আকো খুলাই নাই এনেকে দিনভর পিন্ধি আছো গাটো এনেকুয়া লাগিছে যেন মানে হেভি ওয়েট মই যেন কিনা জিমত এনেকে ওয়েট মারি থাকা নিচিনা লাগি আছে ইমান ওজন মানে তো এটা আর দিয়ক ভাত সাত খাও তো বন্ধুসকল চাওক না এই ঘরটোর পর এনেকে নামি আহি আন্ডারগ্রাউন্ড রুম ইয়াত মানে আন্ডারগ্রাউন্ড এই তলত কত রাস্তা আছে উপর ঘর আছে ইয়ার তলত তো ভাল লাগিছে রুমটো সঁচাকে বড় ধুনিয়া মেইনটেইন তো আমার রাইডার সকল এটা আরাম করে ল তো আজি ভিডিওতে এইখিনিয়ে যদি ভিডিও চাই ভাল পালে প্লিজ লাইক করবা যদি ভিডিও চাই বেয়া পালে প্লিজ লাইক করব আর কোনো যদি চ্যানেল নতুনকে চাই আছে প্লিজ সাবস্ক্রাইব করব তা কইতে এনেকুয়া আলটু ফালটু যা তা ধামাকাদার ভিডিও লৈ লগ পাম তেতিয়ালৈকে বাই বাই মই চাওক না চকু কিটা পুরো মাল খোৱা নিচিনা লাগি আছে রঙা হয়ে গেছে ইমান বতাহ দিয়ক আৰু বাই বাই টেক কেয়ার।